হাই, ওয়েলকাম টু ফারহানাস কিচেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো চিকেন মশলা। চিকেন মশলা করতে আমাদের লাগবে চিকেন 1 কিলো। চিকেন মশলা করতে যা যা লাগবে, আমি এখানে কিছু এলাচ দারচিনি নিয়েছি, এখানে রসুন ছেঁচা 1 টিস্পুন, 1 টিস্পুন আদা বাটা, আমি এখানে পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছি 1 কাপের মতো, টেস্টিং সল্ট, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, পরিমাণ মতো তেল এবং স্বাদ মতো লবণ। প্রথমে আমাদেরকে যা করতে হবে, চিকেনটাকে আগে ফ্রাই করতে হবে। এখানে আমি আমার প্যান অলরেডি গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে 1 কাপ আন্দাজে তেল দিব চিকেনটাকে ফ্রাই করার জন্য। আমার তেল অলরেডি হট হয়ে গিয়েছে, আমি এর মধ্যে চিকেনটাকে ঢাল। চিকেনটাকে আমি একদম সেম সাইজ করে নিয়েছি, প্রত্যেকটা সাইজ ছোট ছোট করে নিয়েছি। আসলে চিকেন মশলা আপনি চিকেন মশলা আপনারা বোনলেস চিকেন দিয়েও করতে পারেন, আবার হাড্ডি সহটাও করতে পারেন। চিকেনটাকে আমি ফ্রাই করার জন্য পরিমাণ মতো সামান্য লবণ দিব, লবণ দিয়ে ফ্রাই করব, জাস্ট লবণ দিয়ে ফ্রাই করব, হার্ড ফ্রাই হবে না, মিডিয়াম সাইজ মিডিয়াম ফ্রাই করব। আমার চিকেনটাকে ফ্রাই করা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে উঠিয়ে ফেলব। ফ্রাইটা আমি বেশি করিনি, যেহেতু ফার্মের চিকেন। ভাবে আমি চিকেনগুলোকে নামিয়ে ফেলব। এবার আমি এই তেলে প্রথমে গরম মশলা দিব, গরম মশলাটা একটু ভাজা হলেই এর মধ্যে আমি আমার পেঁয়াজ পেস্ট এটা দিয়ে দেব। চিকেন মশলাটা করতে পেঁয়াজটা বেশি লাগে, কারণ পেঁয়াজটাই গ্রেভিটাকে ফিট করে।
এর মধ্যে আমি একে একে আমার যে ইনগ্রেডিয়েন্টসগুলো রসুন ছেঁচা, আদা বাটা, আপনারা ইচ্ছা করলে এর মধ্যে রসুনের পেস্টটাও ইউজ করতে পারেন। এটা একটু কষাবো, পেঁয়াজ আর পেঁয়াজ রসুন আদা বাটা একটু কষানোর পরে, একটু তেলে ভাজার পরে আমি আমার মশলাগুলো অ্যাড করব। দুই মিনিটের মতো এটাকে আমি তেলের মধ্যে ভাজবো। ভাজাটা আমার শেষ, এবার আমি একে একে আমার মশলাগুলো এটার মধ্যে অ্যাড করব। হলুদ গুঁড়ো 1.5 টেবিল স্পুন, মরিচ গুঁড়ো 1.5 টিস্পুন, 1/2 টিস্পুন টেস্টিং সল্ট, 1 টিস্পুন জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। ইনগ্রিডিয়েন্টসও কম, প্লাস পরিমাণটাও সবকিছু হাফ, 1.5। আমি মশলাটাকে একটু ভাজবো, তারপরে আমি একটু অল্প পানি দিয়ে মশলাটাকে কষাবো, না হলে কাঁচা মশলার গন্ধটা ঠিক থেকেই যায়। আপনারা টেস্টিং সল্ট যদি না ইউজ করতে চান, টেস্টিং সল্টের পরিবর্তে আপনারা সামান্য একটু চিনিও ইউজ করতে পারেন। আমার মশলাটা ভাজা শেষ, আমি এখন সামান্য পানি অ্যাড করব মশলাটাকে কষানোর জন্য। এক কাপ আন্দাজে পানি আপনারা দিবেন। জাস্ট মশলাটাকে কষানোর জন্য আমি এবার এটাকে কভার আপ করব, যতক্ষণ পর্যন্ত আমার তেলটা একদম উপরে না চলে আসছে। আমি কভার আপ করে দিলাম, আমরা 5 মিনিটস ওয়েট করছি মশলাটা হতে। হ্যাঁ, আমাদের তেলটা একদম উপরে চলে এসছে, পারফেক্ট। এবার আমি এর মধ্যে আরো এক কাপ পানি দিয়ে মশলাটাকে কষাবো। আপনারা হয়তোবা চিন্তা করতে পারেন যে আমি কেন আবার পানি দিলাম,
হয়তো বা আমি একবারে পানি দিলেই পারতাম। আসলে যে তা না, আসলে রেসিপিটাই হচ্ছে এরকম, আমি একবার এই মশলাটাকে কষাবো। আপনারা খেয়াল করবেন বাসায় যখন করবেন, এক কাপ পানি দিয়ে কষানোর পরেও কাঁচা কাঁচা গন্ধটা কেমন জানি থেকে যায়, যার কারণে আমি এর মধ্যে আবার আরও আরও এক কাপ পানি দিয়ে মশলাটাকে কষাই। কষানোর ফলে দেখা যায় যে ওই কাঁচা গন্ধটা থাকে না, তখনই আমি চিকেনটাকে এর মধ্যে দিই। তো আমরা ওয়েট করব আরও 3 মিনিট। 3 মিনিট পরেই আমার মশলাটা আবারও সেই আগের মতো তেলটা উপরে চলে আসবে আর মশলাগুলো নিচে থাকবে। তখনই আমার মশলাটা চিকেনটার সাথে অ্যাড করার জন্য পারফেক্ট হবে। আমরা ওয়েট করি আরও 3 মিনিট। আমরা দেখি আমাদের মশলাটার কী অবস্থা। একদম পারফেক্ট। এবার আমি এর মধ্যে চিকেনটাকে ঢেলে দেব। এবার 2 মিনিট আমি চিকেনটাকে এভাবেই কুক করব। কভার আপ করে 2 মিনিট পর আমি যেহেতু ফার্মের চিকেন নিয়েছি, সেদ্ধ হতে যখন আমি ফ্রাই করেছি তখন অটোমেটিক সেদ্ধ হয়ে গিয়েছে। জাস্ট খালি আমি এখন 1 কাপ আন্দাজে পানি দিব। আমি 1 কাপ পানি দিয়ে দিলাম এর মধ্যে। আমি আরো 5 মিনিট এটাকে কুক করব। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে কাঁচামরিচ দেব। এরপর আবার ঢেকে অপেক্ষা করব আরো 3 মিনিট। 5 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন তেল একদম উপরে উঠে এসেছে। আমি এখন জাল বন্ধ করে দেব। জাল বন্ধ করে দিয়ে আমি ঢেকে রাখবো 1 মিনিটের মতো। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন মশলা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনাদের যদি
আমার রেসিপিটা পছন্দ হয়ে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।